আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনার ভয়াল থাবা আরো বিস্তৃত হচ্ছে। 404তম দিনে কোভিড 19-এ দেশে আরো 94 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 10,000-এর উপরে। মোট শনাক্ত হয়েছে আজ 4,192। দৈনিক সংক্রমণ হার বেড়ে 21%। দেখুন স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনা সংক্রমণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে দেশে একদিনে 94 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে হাসপাতালে মারা গেছেন 90 জন। মোট মৃত্যু 10,081। একদিনে শনাক্ত 4,192। শনাক্তের সংখ্যা বেড়ে 7,07,362। নতুন 5,915 জন সহ সুস্থ 5,97,214। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে 21%। এ পর্যন্ত শনাক্ত 13.83, সুস্থতার হার কমে 84.43 ও মৃত্যু 1.43%। সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঝুঁকিতে সাটুর ধরা। এ পর্যন্ত মারা গেছেন 5,675। 51 থেকে 60 বছরের মধ্যে মৃতের সংখ্যা 2,480। পুরুষদের মধ্যে মৃত্যু হার 74.39%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 51,15,572। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা।